ও ঠাকুরুন, এসো এসো, কোনো ভয় নেই গো তোমার। আমার মায়ের আশীর্বাদে তোমার বৌমা ঠিক তোমার কাছে ফিরে আসবে, দেখো। সে কি আর আসবে আমার ঘরে? সে যে আমার ওপর অভিমান করে চলে গেছে, সারাটা জীবন আমাকে জ্বলে পুড়ে মরতে হবে। আমার বিবেকের দংশনে আমি যে শেষ হয়ে যাব গো। বামা ঠাকুরন, এ কি শুনলেন তোমার মুখ থেকে? তাহলে তোমার পরাণেও দয়া মায়া আছে। ফিরে আয় বউ, ফিরে আয়। দেখ তোর সাত পূর্ণ হয়েছে, মাও কাঁদছে তোর জন্য। আমি রাগ করছি শয়তানি, তোকে একদিনের জন্যও আমি শান্তিতে থাকতে দেয়নি। তোকে আমি কত জ্বালিয়েছি, কত মুখ জানটা দিয়েছি, কত মেরেছি, কিন্তু তোর মুখে একটা রা ছিল নে, একটা প্রীতিবাদ তুই করিস নে। কিন্তু একদিন যদি তুই বলতিস, একটা দিন যদি তুই বলতিস যে মা তুমি বড় শয়তানি, তাহলে আমি একটু শান্তি পেতে পারতাম। আজ ও ঠাকুরুন, কেঁদোনে কেঁদোনে, এসবই হলো আমার মায়ের পরীক্ষা। তোমার ভেতরে নক্ষি ছিঁড়ি জাগানোর জন্যই এসব তিনি করেছেন। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যাইনি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছ তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘর তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সরষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।